الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا الله بك رب العالمين كلام پاکر مدد بولين قرآن صحيح قرآن شريف صحيح شد بابه پڑتے ہوئے اي آياتر پودي لکھو گرے امرا جنو প্রতিটা মুসলমান কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারি এই জন্য আমাদের প্রয়াস আমাদের চেষ্টা এই জন্য রমজানের শুরু থেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআনের ক্লাস শুরু করেছি গতকালকে গিয়েছে হরফের উচ্চারণ আজকে আমরা হরকতের উচ্চারণ এবং পরিচয় জানব আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি হরফের পরিচয় এবং উচ্চারণ জানতে পারে আর হরকতের উচ্চারণ জানতে পারে অনেকটাই তার জন্য কোরআন শরীফ পড়া রাস্তা এগিয়ে যাবে এইজন্য আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের ক্লাসের দিকে লক্ষ্য করি আমরা হরকতের দিকে লক্ষ্য করি কাকে হরকত বলে কোনটাকে কি বলে এটা আমরা লক্ষ্য করতে থাকি আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই এই উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের নিচেরটার নাম জের উপরে এক মাথা গোল এর নাম পেশ 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 এর নাম জজম উপরে গোল একটা আকৃতি এটার নাম জজম এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অতএব নাটেরে পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অতএব এটার বিষয় হলো নাটেনে এখানে নাটেনে পড়তে হবে তার তিলের সাথে সুন্দরভাবে আমরা আবার জানি উপরেরটার নাম জবর আমার সাথে মুখ মিলে সকলে বলেন জবর উপরেরটার নাম জবর উপরে এক মাথা কোনাকুনি টানকে একে জবর বলে উপরের কোনাকুনি টানকে জবর বলে নিচের কোনাকুনি টানকে জের বলে নিচের কোনাকুনি টানকে জের বলে উপরের এক মাথা গোল এর নাম পেশ জবর জের পেশ জজম জবর জের পেশ জজম আলহামদুলিল্লাহ আমরা এই চারটি বিষয় আজকে সুন্দরভাবে মুখস্থ এবং সুন্দরভাবে জেনে নিব তাহলে হরকত আর আমাদের হরফ যদি জানা যায় আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যাব এইগুলো আমরা লক্ষ্য করব এবং কিতাবের সাথে বইয়ের সাথে এবং কোরআনের সাথে মিলাই আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে পড়া এবং সহিভাবে কোরআন পড়ে রমজান মাসে কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ